অন্য লোকের কথা বলতে পারবো না অভ্র, ছোটবেলায় স্কুলে কোনো বন্ধুকে ঝগড়া টগড়া হয়ে যাওয়ার ফলে হয়তো জোরে হাত তুলে দিয়েছি গায়ে, বা হয়তো লেগেই গেছে শরীরে। আমার বাবা কিন্তু মিডিয়া টিডিয়া ডেকে তার বাড়িতে যেতেন না, নতমস্তকে তার মা বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে আসতেন, বাবা না থাকলে মা যেতেন। আমি প্রথম দেখলাম, প্রথমত নালসার গাইডলাইন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব টাকা নয়, সে না কারুর টাকা নয়, সরকারের টাকা, আমাদের সবার টাকা, সেটাও খুব লজ্জার সঙ্গে নতমস্তকে চুপি চুপি গিয়ে সকলের চোখের আড়ালে গিয়ে পরিবারের হাতে তুলে দিয়ে আসার কথা যদি তারা নিতে চান। মিডিয়ার সামনে ডেকে তো ফলাও করে বলবার কী আছে? এই ফলাও করে বলবার মধ্যেই মাল মালের মেন্টালিটি আছে, মাল ভাবার মেন্টালিটি আছে, মাল মানসিকতা। আমরা স্টুডিওতে বসে তো আলোচনা করছি, কিন্তু একজন মহিলাকে কিন্তু তার সম্মানের লড়াইটাতে নিজেকে নামতে হবে, এটা বুঝতে হবে। এবং মহিলারা, পশ্চিমবঙ্গের মহিলারা, এবার ভেবে নিন যে আপনারা একটা ওয়ালেট নিয়ে নামবেন, বাজারের ব্যাগ নিয়ে নামবেন, নাকি বস্তা নিয়ে নামবেন, কারণ তৃণমূল কংগ্রেস আপনাকে প্রচুর সম্মান করছে। সম্মান করে আমাদের প্যানেলে যিনি বসে আছেন, সৌরভপ্রিয় দা, তৃণমূলকে প্রতিনিধিত্ব করছেন, উনি বললেন যে এটা তো চলতি ভাষা, চলতিভাবে আপনাকে মাল বলতেই পারে, এটাতে আপনার আপত্তি থাকার কথা নয়। এত সুন্দর সম্মান পেয়ে আপনি সেটা ওয়ালেটে রাখবেন নাকি বস্তা করে রাখবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু একজন শিক্ষিত মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে এটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার। আসলে দেখুন, একটা তৃণমূলের এক চোর মন্ত্রী যে এখন জেলে রয়েছে, সে একটা ভালো কথা বলেছিল সিপিএমের ব্যাপারে, যারা মাছের মাথা যদি পচে যায় না, ওই মাছটা আর খাওয়া যায় না। তো তৃণমূল মাছ কিনা আমি জানি না, কিন্তু তৃণমূলের যিনি মাথা রয়েছেন, উনি পার্কস্ট্রিট কাণ্ড ঘটার পরে বলেছিলেন ওটা সাজানো ঘটনা। আর কাকলি গোস্তিদার নামে একজন এমপির কথা উঠল, উনি বলেছিলেন ওটা খদ্দরের সঙ্গে যারা ক্লায়েন্ট তাদের একটা বচসা বেঁধেছিল, তারপরে ঝাঁকটার ঘটে। এটা হচ্ছে তৃণমূলের স্ট্যান্ড। হাঁসখালির সময় যখন একজন নাবালিকাকে ধর্ষণ করা হয়, এই মাছের মাথা উনি বলেছিলেন যে একটা অ্যাফেয়ার ছিল বোধহয়, মেয়েটা প্রেগনেন্ট ছিল বোধহয়, মেয়েটা কিন্তু তখন অলরেডি মারা গেছে, তার বডিটা লোপাট করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, সম্ভবত জানত, সন্দেশখালিতে। এই চলতি ভাষায় যে তৃণমূলীরা মাল বলে, এটা বুঝতে হবে, এই চলতিভাবে এরা মাল ভেবেছিল বলে ওই দু নম্বরী ক্রিমিনাল শেখ চাজান এবং তার দু নম্বরী বাহিনী মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে এই তৃণমূলের ওই দু নম্বরী পার্টি অফিসগুলোতে ওই কোটান কোট মালদের নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করেছে। চলতি তো এটা, তৃণমূলে এটাই চলতি ব্যাপার। খুব ভালো কথা। এবার নতুন সংযোজন ববিদা, ববিদা এত যখন এগিয়ে গেছেন এই চলতি ব্যাপারে, তখন মদনদা পিছিয়ে থাকবেন কেন? মদনদার সেই বিশ্ববিখ্যাত ইন্টারভিউ তো আমরা দেখেছি। আমি আস্তে আস্তে অরিত্রকে বলছিলাম, আমরা একসঙ্গে আসছিলাম, তখন বলছিলাম যে মদনদাকে ছাপিয়ে যাওয়া খুব কঠিন, কিন্তু আজকে ববিদা সেটা হয়তো পারছেন। মদনদা একসময় টেলিভিশন ইন্টারভিউতে বলেছিলেন ওনার কচি কচি আম খুব ভালো লাগে, এবং খুব নোংরা ইনভেন্ডো দিয়ে এই ধরনের একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এবং তিনি নাকি দুর্দণ্ড প্রতাপ তৃণমূলের নেতা, তৃণমূল কিছু করেনি, কারণ মদনদা তো এটা করেই থাকেন, দিস ইজ নর্মালাইজড। এবং এই নর্মালাইজেশন হতে হতে আজকে কোন পর্যায়ে গেছে, মুখ্যমন্ত্রী হয়ে, শেখ শাহজাহানের মতো দু নম্বরী নেতা হয়ে, আজকে ববিদা, মিনি পাকিস্তানের জনক ববিদা, এত বড় দায়িত্ব যে নিজের কাঁধে নিয়েছে যে মিনি পাকিস্তান বানাবে, এতগুলো মেয়ের বাবা, নাতনির দাদু, এত কিছু উনি বলেছেন, তারপর উনি চলতি ভাষায় একজন মহিলাকে মাল বলেছেন, তার দোষর মদনদা পিছিয়ে থাকবেন কেন? আমি একদম সংবাদ মাধ্যমে রিপোর্ট খুঁজে পেলাম, আমি দেখিয়ে দিতে পারি। মদনদা আবার সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে বলেছেন, বলেছে ভুল কি আছে, ঠিকই তো বলেছে, মালই তো, অবস্থা ভাবুন, চলতি ভাষা তো। এবার এটা যদি চলনসই সংস্কৃতি হয় বাংলার, সেটা ঠিক কি ভুল সেটা বাংলার মহিলারাই ঠিক করুন। এবার আমি কয়েকটা কথা বলি, কয়েকটা তথ্য দিচ্ছি। আমাদের দেশে রেপ নিয়ে যদি আপনারা এনসিআরবি ডেটা দেখেন, দেশব্যাপী রেপের ক্ষেত্রে কনভিকশনের পার্সেন্টেজ হচ্ছে 27.4%, ঠিক আছে সৌরভদা? এবার চলতি বাংলায় এই কনভিকশনের পার্সেন্ট হচ্ছে 5.8%, যেটা হচ্ছে 36টা রাজ্য এবং ইউটির মধ্যে 32 নম্বরে, এতটা পিছিয়ে আমরা। আর বারবার আপনারা যে ইউপির কথা বলেন, ইউপিতে রেপের ক্ষেত্রে কনভিকশন রেট হচ্ছে 70.8%, 70.8%, যেটা ভারতবর্ষের যা ন্যাশনাল অ্যাভারেজ তার থেকে 180% ওপরে। এরপরে বড় বড় কথা বলবেন না, 2023 সালের ডিসেম্বরে NCW চেয়ারম্যান উনি পরিষ্কার বলেছিলেন আমাদের রাজ্যে যা অবস্থা, মহিলাদের উপর অত্যাচার হলে পুলিশ FIR পর্যন্ত দায়ের করে না। এটা কিন্তু মিডিয়াতে রিফ্লেক্টেড। আর কুণাল ঘোষ, মহান কুণাল কুমার ঘোষ, তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা কুণাল কুমার ঘোষ, আমি মনে করি সক্রেটিস আবার টাইম মেশিন করে ফিরে এসে উনি যে অফিসে বসেন, অফিসের বাইরে লাইন দিয়ে রয়েছেন, ওনার পদধূলি নেবেন বলে। কেন আমি বলছি,
কুণাল ঘোষ এক মহান বক্তব্য গতকাল রেখেছেন। উনি বলেছেন, সম্মানীয় স্যান্ডবাবিদা বলেছে ভদ্র মহিলা প্রথমে, তারপরে বলেছে মাল। তাহলে ভদ্র মহিলা যেহেতু বলেছে মালটাকে আমরা কেন ধরছি, আমরা ভদ্র মহিলাটা ধরি। এটা যদি যুক্তি হয়, আমি যদি এখন এইখানে দাঁড়িয়ে বলি যে সৌরভপ্রিয়দা, সম্মানীয় সৌরভপ্রিয়দা, আপনি তৃণমূলের দালালি করছেন কেন, তাহলে দালাল কথাটা ধরবেন না, আপনারা ধরে নিন সম্মানীয়, বাকিটা ধরবেন না। এটা যদি যুক্তির লেভেল হয় আর এটা যদি কোনো জাস্টিফিকেশন হয়, তাহলে আমি বলছি এই যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে কোন জায়গায় ধূলিসাৎ করছে এই তৃণমূল কংগ্রেস। আর রেখা পাত্র একটা সাধারণ বাড়ির মেয়ে, খেটে খাওয়া মাটির মানুষ, তার সঙ্গে যদি এটা হয় তাহলে আপনার সঙ্গে কিভাবে কি হতে পারে সেটা ভেবে নিন। আর আপনাদেরকে কি চোখে এই ক্ষমতাবান তৃণমূল কংগ্রেস দেখে সেটা ভেবে সৌরভ, আমরা বিয়ে করি না কোনো মালকে, আমরা জন্মাই না কোনো মালের পেট থেকে, আমরা ভাই খোঁটা নিই না কোনো মালের হাত থেকে, আমরা রাস্তাঘাটে চলবার সময় যাদেরকে দিদি বলে, বোন বলে বা বউ দিদি বলে সম্বোধন করি, তারা কাউকে মাল বলে সম্বোধন করি না বা মাল মনে করে সম্বোধন করি না। স্কুলে প্রথম দিন বা কলেজ পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত যে দিদিমণিরা আমাদের পড়ান, যাদেরকে আমরা ম্যাম বা ম্যাডাম সম্বোধন করি, কেউ দিদিমণি সম্বোধন করেন, তাদের কাউকে মনের গোপনতম কোণেও বোধ হয় আমরা মাল বলে ভাবতে পারি না। কিন্তু এরাজ্যের শাসক দল ভাবে, একজন ভাবে না, বারবার অনেকে মিলে একই কথা বলে স্পষ্ট করে দেয় আমরা তোমাদেরকে এই চোখে দেখি। অরিত্র, এখানেই আমার প্রশ্ন, এই রাজ্যের সত্যিই কি কোনো পরিত্রাণ আছে রাজ্যের শাসক দল যদি মেয়েদের মাল মনে করে? দেখুন, প্রথমত আমাদের এটা সাইকোলজির ভাষায় বলা হয় যে একজন মানুষ তিনি যখন সাবকনসাসলি কোনো কথা বলেন সেইখানেই তার আসল মনের চরিত্রটা বেরিয়ে আসে। সাবকনসাস মাইন্ডটা অ্যাক্টিভেটেড হয়ে যায় যখন আমরা খুব দুঃখ পাই, রেগে যাই, মানে ইমোশনের এক্সট্রিমে চলে যাই বা এক্সাইটেড হয়ে যাই, যে কোনো ঝগড়া, তর্ক, বিতর্ক আমরা দৈনন্দিন জীবনেও তখন হয়তো এমন কিছু বলে ফেলি যেটা হয়তো আমাদের বলা উচিত নয়, কিন্তু সেটার মধ্য দিয়ে বেরিয়ে আসে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মনের মধ্যে কী চলে এবং আমার মনের আসল ট্রুথটা কী। রাগের মাথা এক্সাইটেড হয়ে একটা পলিটিক্যাল স্পিচ দিতে গিয়ে যদি অন্য কাউকে এরকম ভাষায় আক্রমণ করে ফেলা হয়, তার মানে কোথাও গিয়ে সাবকনসাসলি আমি আমার মনে সেই ধারণাটা পোষণ করছি। এবং একটু থামাচ্ছি, কিন্তু একটা দলের সার দিয়ে নেতারা, কাকলি ঘোষ দস্তিদার পার্কস্ট্রিট থেকে শুরু করেছিলেন, কোথায় থামবেন আমি জানি না, আমি বলছি দলের পুরুষ মহিলা কোনো তফাত নেই কিন্তু, মানে তৃণমূল কংগ্রেস আমার একটা অদ্ভুত দল যে দলের কোনো পুরুষ সাংসদ বা বিধায়ক বা মন্ত্রী কোনো মহিলার বিরুদ্ধে কটূক্তি করলে পাশে দাঁড়িয়ে আপনি যাদেরকে হাসতে দেখবেন সেই কটূক্তির সময়, প্রতিবাদ তো পরেও করবেন না, তখনও করবেন না, হো হো করে হাসতে দেখবেন, তাদের মধ্যে আপনি শশী পাজাকে পাবেন। আপনি ধর্ষণের ঘটনার পর একজন মহিলার ক্যারেক্টার অ্যাসাসিনেশন, নতুন করে তার চরিত্র লুণ্ঠন করতে যাদেরকে দেখবেন, চরিত্রকে খুন করতে যাদেরকে দেখবেন, তাদের মধ্যে আপনি কাকলি ঘোষ দস্তিদারকে পাবেন। আমি ঠিক এইখান থেকে জিজ্ঞাসা করছি অরিত্র, যে একজনের যদি হয় বলতে পারি ফ্রয়েডিয়ান স্লিপ, কিন্তু একটা সোসাইটিতে সবার তো একসঙ্গে ফ্রয়েডিয়ান স্লিপ হয় না, এটা তো খুব ব্যক্তিগত একটা জায়গা ফ্রয়েডিয়ান স্লিপ, সামাজিক মনস্তত্ত্বে তো ফ্রয়েডিয়ান স্লিপের কোনো জায়গা নেই, তাহলে কি এটা ফ্রয়েডিয়ান স্লিপ না তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল বিলিফ? দেখুন, এর রুট কজ যেটা আমার মনে হয় তার কারণ হচ্ছে সমস্ত জায়গাতেই রাজনীতিতে প্রত্যেকটা মানুষকে মানুষ না ভেবে ভোটার হিসেবে ভাবা হয়। প্রত্যেকটা জায়গাতে যে কোনো আলোচনায় একটা বড় টেবিল যদি আপনি দেখেন, ধরা যাক একটা ওই এক্সেল শিটের মতো টেবিল, তাহলে যখন যে কোনো পলিসি তৈরি হোক, যে কোনো রাজনৈতিক আলোচনা হোক, বিধানসভা, লোকসভা, যেখানেই হোক, হোয়াট এভার ইট ইজ, আসলে আমরা নাগরিক হিসাবে ওই এক একটা টেবিলের এক একটা ডেটার বাইরে কিছু না। এই যে ডেটা বা ওই সামান্য একটা সংখ্যা, ওই সংখ্যার জন্য আমরা এই শাসক দলের কাছে হয়তো একটা অবজেক্ট হিসাবে বাংলার মেয়েরা থেকে যায় যে এত শতাংশ মানুষ, এত শতাংশ অবজেক্ট, এত শতাংশ ভোটার, এত শতাংশ লক্ষ্মীর ভাণ্ডার, এত শতাংশ স্বাস্থ্যসাথী। ফলে এই যে কোনো প্রজেক্টের একটা প্রজেক্ট লঞ্চ করা হয়েছে, প্রজেক্ট মানে কি শুধু কিছু টাকা দিয়ে দেওয়া আর কিছু ভোটার চলে আসা তা নয়, এই যে একটা প্রজেক্ট আনার মানে আমার যদি বটম লাইনটা ডেভেলপ করতে হয়, এবং শুধু আপনি অন্যান্য মন্ত্রীদের কথা বলেন, আমি একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীর কথাই যদি ধরি, যে ধর্ষণ হয়ে যাওয়ার পর তিনি একটা মঞ্চে, সেটা হয়েছে কি হয়নি সেটা নিয়ে আলোচনা হচ্ছে, রাজনীতি, সমাজ সব কিছুর ঊর্ধ্বে বেরিয়ে তিনি বললেন আমরা কি করে দিতে পারি, কিছু যদি করেন করুন, আমরা টাকা দিয়ে দেবো। এই যে অ্যাপ্রোচটা, দেখুন টাকা দেওয়ার কথাটা নালসার গাইডলাইনে আছে, সবাই আমরা জানি তার একটা প্রসেস আছে, কিন্তু দ্য ওয়ে যে অ্যাপ্রোচে বলা হচ্ছে যে কিছু হলেই টাকা দিয়ে দেবো, কম্পেনসেট করে দেবো, এই যে প্রত্যেকটা জিনিসকে বাংলার মেয়েরা কি শুধুমাত্র একটা অবজেক্ট, যে আমি একটা ইন্স্যুরেন্স দিয়ে দিলাম, একটা প্রজেক্ট দিয়ে দিলাম, সবসময় যে শুধুমাত্র কিছু ডেটা বা ভোটার হিসেবে দেখা, এইটাই বোধহয় আমাদের সামাজিকভাবে আজকে অধঃপতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।